আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ হিপনি সেন্টারের পক্ষ থেকে। আজকে আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত দুজন পেশেন্ট, একজনের বাড়ি নাম হচ্ছে ফারুক সাহেব, ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা, আর একজন হচ্ছে আকিদুল, আকিদুলের বাড়ি হচ্ছে ঝিনাইদহ। তো আমরা ওনাদের কাছে শুনবো যে ওনারা কেমন ছিলেন আগে, এখন কেমন আছেন। দুজনেরই আজ থেকে এক মাস পূর্বে আর্থোস্কোপিক্যালি ফাইবার টেপ ইন্টারনাল ব্রেস্ট এর মাধ্যমে অপারেশন করে দেওয়া হয়েছে ACL লিগামেন্টে। তো আমরা প্রথমে যাচ্ছি ফারুক সাহেবের কাছে, ফারুক সাহেবের বাড়ি কুমিল্লা। ফারুক সাহেবের আগে কি সমস্যা ছিল, কিভাবে হয়েছিল আপনি বলেন। আমার সমস্যাটা, আমি দুবাইতে 30 লাখ পড়ে গেছে, দুবাই ফ্লোরে যে, হ্যাঁ, তারপরে ফ্লোরে পড়ে গেছে, ফ্লোরে পড়ে যাওয়ার পরে উঠতে পারতেছি না। আমার বন্ধুরা আমার উঠেছে, উঠানোর পর আমি দেখি মানে ব্যথা পাইতেছি, খুলে গেছিল আর অনেকটা ব্যথা পাইতেছে। পরবর্তী আমি ওখানে ডাক্তারের কাছে গেছি, সাধারণত চিকিৎসা নিয়েছি, ব্যথার ওষুধ খাইছি, হালকা ব্যথা কমছে, কিছুদিন পরে আবার ব্যথা আবার বেড়ে গেছে। আমি দেশে চলে আসলাম, দেশে চলে আসার পরে যখন দেশে চলাফেরা করতেছি দেখি যে হাঁটু ঘুরে, তখন ওখানে আমি কিন্তু ডুবে বুঝতে পারিনি এত যে হাঁটুর ভিতরে সমস্যা। তো হাঁটু ঘুরতেছে, আমি কুমিল্লাতে স্বাভাবিক হাঁটাচলা চলে, সবকিছু ঠিক আছে, দূরে দূরে করতে গেলে বা জোরে হাঁটতে গেলে মনে হচ্ছে হাঁটুটা সরে যায়, যে দূরে দূরে করতে পারি না বা সিঁড়ি দিয়ে উঠতে পারি না। তখন আমি কুমিল্লাতে আমার ঘরে এলাম, ওখানে আমাদের লিগামেন্ট ছিঁড়ে গেছে, ডাক্তার বলে যে লিগামেন্ট ছিঁড়ে গেছে। তারপর আরো কয়েকটা হাসপাতালে আমি গেছি, বিভিন্ন হাসপাতাল 4-5টা হাসপাতালে আমি গেছি, ডাক্তারের সাথে পরামর্শ করলাম, করতে করতে পর আপনার এখানে অ্যাড্রেসটা পেলাম, আপনার ভিডিও দেখলাম, অপারেশন করলেন, আজ থেকে করলাম 1 মাস। তো এখন আপনি কেমন আছেন, 1 মাসের মধ্যে আপনার হাঁটু কি এখন ঘুরে ঘুরে যায়? এখন হাঁটু ঘুরে না, আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন অনেকটা ভালো আছে, ভাঁজ হয়, সোজা হয়, হ্যাঁ ভাঁজ হয়, সোজা হয়, কতটুকু ভাঁজ হয় পুরো উপর দিকে তোলেন পাটা, আমরা দেখতে পাচ্ছি আরো পুরস্কার, আরো অনেক ভাঁজ করে ফেলছেন, হ্যাঁ প্রায় করেই ফেলছেন আরকি। এখন আর হাঁটাচলা করতে পারেন, কোনো সমস্যা হয় না? না না, কোনো সমস্যা, হাঁটাচলা করে দেখেন তো কেমন পারেন? না হাঁটাচলা, বাইকও চালাই, বাইকও চালান, তা বাইক চালানো পারমিশন দিয়ে বাইক চালান কেন? আবার অ্যাক্সিডেন্ট করে তার বিরুদ্ধে বললেন, এই 1 মাসের মধ্যে বাইক চালান আপনি? হালকা হালকা চলে, আচ্ছা বসেন, হালকা হালকা। আমরা আকিদুলকে জিজ্ঞেস করি যে আকিদুলের কিভাবে হয়েছিল সমস্যা। আমার প্রায় 2 থেকে 2.5 বছর হবে, আর 2 থেকে 2.5 বছর আগে ফুটবল খেলতে যেমন তো ইঞ্জুরিটা হয়েছিল, তখন আমি মানে একজন আঘাত লাগছিল, একজন এসে পার উপর পড়ছিল আর কি। তারপর থেকে আমি মানে হাসপাতালে যাই, বলছিল যে সমস্যা না, এমনি ঠিক হয়ে যাবে, মানে রেস্টে থাকলে ঠিক হয়ে যাবে। পরে এটা দেখা যাচ্ছে আস্তে আস্তে এটা বেশি হয়েছে, আর পরে MRI করে ধরা পড়লো যে এটা মানে টিয়ার হয়ে গেছে পুরো, ACL ছিঁড়ে গেছে। পরবর্তীতে আমি মানে একটা ইস্যুর ভিতরে ছিলাম যে কি করবো, কোথায় যাবো, অনেকে বলছে ভারত যেতে হবে, মানে এদেশে চিকিৎসা হবে না, এরকম ব্যাপার আর কি। তো অনেকে মানে ভারতে যাওয়ারই বেশি বলতেছে যে গ্রাম থেকে সবাই ভারতের চিকিৎসা ভালো হয়। তো এটা ভোগান্তির ভিতরে ছিলাম যে কি করব এই নিয়ে। তো খোঁজাখুঁজির মাধ্যমে আমি মানে আপনার ইয়ে দেখলাম, ইউটিউব থেকে অনেকের সাথে কথা বলছি, মানে কয়েকজনের সাথে কথা বলে তারপরে মানে এখানে আসা হয়েছে। তো এখন সুন্দর কিন্তু হাঁটতেছে আর কি, হ্যাঁ বসো। তাহলে এখন কি অপারেশন করে খুশি? ইন্ডিয়া তো আর গেল না, খারাপ ইন্ডিয়া যাওয়া লাগলো না, খুশি। আচ্ছা আচ্ছা, যেগুলো যে স্ক্রু কারো খুলে আসছে, কারো হাঁটতে পারে না, একটা ফেল কেসের ভিডিও দিছি যে ইন্ডিয়াতে করা ছিল। এখন যারা এই লিগামেন্টে যদি ভুগতেছে তাদের সম্পর্কে তোমাদের কি বক্তব্য? আমাদের বক্তব্য, যাদের লিগামেন্টে ইনজুরিতে আছে, সমস্যার ভিতরে আছে, এরা আপনার কাছে এখানে আসতে পারে, এখানে চিকিৎসা নেয়, চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ আমাদের মতো সবাই সুস্থ হবে, আসলে সবাই সুস্থ, আমরা সুস্থ হয়েছি, সবাই সুস্থ, খুশি তুমি না? আমারও একই বক্তব্য, আমিও বলতে চাই যে এরকম ভোগান্তি শিকার না হয়ে স্যারের সাথে পরামর্শ করলে এটা আরো ভালো হবে। কারণ হচ্ছে খালি অপারেশন করলে কিন্তু হবে না, অপারেশন পরবর্তী যে ফলোআপ এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি চাইলে কিন্তু 2 সপ্তাহ পর ইন্ডিয়াতে যেতে পারবা না, এখানে কিন্তু তুমি আসতে পারতেছো, ফলোআপ করতে পারতেছো, আর আমি নিজে ব্যায়াম শিখিয়ে দিচ্ছি, এতে কিন্তু তোমাদের উপকৃত হচ্ছে আর কি। তাহলে তোমরা দুজনে হ্যাপি তাই তো? আচ্ছা, তাই আমি বলতে চাই যারা আপনারা লিগামেন্ট ইঞ্জুরিতে ভুগতেছেন বা হাঁটুর যে কোনো সমস্যায় ভুগতেছেন, আপনারা নিশ্চিন্তে চলে আসুন ডাক্তার আরিফ হিপনি সেন্টারে, আশা করি আপনারা বিশ্বমানের সর্বোচ্চ সেবা পাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।